সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ভাবিকে ধর্ষণ, দেবর গ্রেফতার। উপার্জন নেই, 25 এই অভিনয়কে বিদায় জানালেন কালহনাহর শিশুশিল্পী। ঢাকা মহানগর যুবদলের দক্ষিণের সভাপতিকে আটকের অভিযোগ। পেশা বদলে তারা এখন মলম পার্টির সদস্য। এবার দেখুন বিস্তারিত সংবাদ। ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ভাবিকে ধর্ষণ, দেবর গ্রেফতার। খুলনার পাইকগাছায় গোপনে গোসলের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভাবিকে ধর্ষণ ও চাঁদা দাবির অভিযোগে সমীরণ মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার 4 মার্চ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার 3 মার্চ পাইকগাছা থানার লতা ইউনিয়ন এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এজাজ শফি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেন। এরপর আসামি সমীরণ মণ্ডলকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী ডুমুরিয়া থানার হেতালবুনিয়া এলাকায় একটি মুরগির ফার্মে কাজ করেন। তার বাড়িতে গোত্রীয় সম্পর্কের ভাই সমীরণ মণ্ডলের যাতায়াত ছিল। এই সুযোগে ভাবির সঙ্গে সখ্য গড়ে তোলেন সমীরণ। সুযোগ বুঝে গত বছরের 4 মে গোপনে ভাবির গোসলের ভিডিও ধারণ করে সমীরণ। পরে তা দেখিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভাবিকে একাধিকবার ধর্ষণ করে। পরে ভিডিও ডিলিট করার শর্তে আবারও ধর্ষণ করে এবং 2 লাখ টাকা চাঁদা দাবি করে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীকে বাড়ি থেকে বের করে দেয় তার স্বামী। এরপর বুধবার 3 মার্চ রাতে পাইকগাছা থানায় নারী নির্যাতন ও দমন আইনে মামলা করেন ভুক্তভোগী নারী। ওই মামলায় রাতেই আসামি সমীরণকে গ্রেফতার করে পুলিশ। উপার্জন নেই, 25 বছরে এই অভিনয়কে বিদায় জানালেন কালহনাহর শিশুশিল্পী। প্রত্যাশার তুলনায় পিছিয়ে পড়েছেন, সেই গুঞ্জন শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। এবার তার গুণগ্রাহীদের নিরাশা আরও কিছুটা বাড়ল। অতীতে বলিউডে শিশুশিল্পী হিসেবে জনপ্রিয় হওয়া ঝনক শুক্ল জানিয়েছেন, তিনি এখন উপার্জনহীন, মাত্র 25 বছর বয়সে অভিনয়কে বিদায় জানাতে চান। সম্প্রতি নেট মাধ্যমে প্রকাশিত হয়েছে তার একটি ভিডিও। সেখানে তিনি জানাচ্ছেন, 15 বছর বয়সে তিনি কাজ থেকে বিরতি নিয়েছিলেন, এখন তার মনে হচ্ছে তিনি অবসরপ্রাপ্ত। তার এই ভিডিও ছড়িয়ে পড়ার পরে তিনি এখন ইন্টারনেটে ট্রেন্ডিং, অথচ তার ক্যারিয়ারের সূত্রপাত ছিল সারা জাগানো। ঝনকের মা সুপ্রিয়া নিজেই অভিনেত্রী, ছোট পর্দার ধারাবাহিকে তিনি জনপ্রিয় মুখ। পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন পরিণীতা, লাগেরাহ মুন্না ভাই, থ্রি ইডিয়টস সহ বেশ কিছু ছবিতে। বাবা হরিল শুক্ল পেশায় তথ্যচিত্র পরিচালক, বাবা মায়ের ধারা অনুসরণ করেই অভিনয়ে এসেছিল ঝনক। ঝনকের জন্ম 1996 সালের 24শে জানুয়ারি। শাহরুখ খানের কালহনাহ ছবিতে তিনি অভিনয় করেন জয়া বচ্চনের পালিত মেয়ে জিয়া কাপুরের ভূমিকায়। ডেডলাইন, সিরফ 24 ঘন্টে ছবিতে তার সহকুশীলব ছিলেন রজিত কাপুর, কঙ্গনা সেন শর্মা, ইরফান খানের মতো তারকারা। সুযোগ পেয়েছিলেন ব্ল্যাক ছবিতেও, কিন্তু সে সময় এত বেশি দিন ডেট দেওয়া সম্ভব ছিল না ঝনকের পক্ষে, ফলে ছোট্ট মিশেলের চরিত্রে অভিনয় আর করা হয়নি। তবে ছবির তুলনায় ঝনক বেশি জনপ্রিয় হন ছোট পর্দায়। সনপরি ধারাবাহিকে তিনি ছিলেন প্রিন্সি, করিশ্মা কা করিশ্মা ধারাবাহিকে তিনি ছিলেন মূল চরিত্র যন্ত্রবালিকা করিশ্মা। 1.5 দশকের বেশি সময় অভিনয়ের বাইরে আছেন ঝনক, ইন্ডাস্ট্রিতে ফেরারও খুব একটা ইচ্ছে নেই। নেট মাধ্যমে খুবই জনপ্রিয় ঝনক, পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবের সঙ্গে নিজের ছবি প্রায়ই শেয়ার করেন সেখানে। অনুগামীর সংখ্যাও কম নয়, অভিনয় না করলেও নিজের জীবন উপভোগ করছেন ঝনক। কিন্তু ঝনক কি হতাশ হয়ে বিনোদন দুনিয়াকে বিদায় জানালেন? উত্তরে তিনি জানিয়েছেন, হতাশা নয়, তিনি শৈশবকে উপভোগ করতে চাইছিলেন। এমন নয় তার স্কুল এবং পড়াশোনা ব্যাহত হচ্ছিল, অভিনয়ের ব্যস্ত সূচির বাইরে সব কিছু করছিলেন তিনি। কিন্তু তারপরেও মনে হয়েছিল কিছু একটা বাদ থেকে যাচ্ছে জীবন থেকে, তিনি স্বস্তি পেতে চেয়েছিলেন। দম ফেলার সেই ফুরসতটুকু পেতেই সরে গিয়েছিলেন টিনসেল টাউন থেকে, তার সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন বাবা মাও। পড়াশোনা শেষে ঝনক এখন পুরোতাত্ত্বিক, কিন্তু তার জীবন যে খাতে এগিয়েছে সেটা আদৌ ভাবেননি তিনি। যখন অভিনয় করতেন স্বপ্ন দেখতেন 25 বছর বয়সে অনেক অর্থ উপার্জন করবেন, বিয়েও করে ফেলবেন।
কিন্তু ঝনকের আক্ষেপ অনেক অর্থ তো দূর অস্ত, তার কোনো উপার্জন নেই এখন, আর বিয়ে করে সংসারী হওয়া হয়ে ওঠেনি। তবে অতীতের জনপ্রিয় এই শিশু শিল্পী জানিয়েছেন, জীবনের স্বপ্ন পূর্ণ হয়নি ঠিকই, তবে বাবা মা এবং পরিবারের বাকি সদস্য তার পাশে আছেন। বাবা মা এবং বোনের সঙ্গে ঝনক থাকেন মুম্বাইয়ে। মাও বোনের সঙ্গে তার সম্পর্ক বন্ধুর মতো, সে কথা অনেকবার জানিয়েছেন ঝনক। ঝনকের মা সুপ্রিয়া এখনও অভিনয় করেন, কিন্তু মেয়ের উড়ান থেমে গিয়েছে মাঝপথেই। ঢাকা মহানগর যুবদল দক্ষিণের সভাপতিকে আটকের অভিযোগ। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলমকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি প্রথম আলোর কাছে এই অভিযোগ করেন। রিজভির ভাষ্য, রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত জাতীয়তাবাদী যুবদলের সমাবেশ শেষে বাসায় ফেরার পথে মৎস্যভবন এলাকা থেকে রফিকুলকে আটক করা হয়। রিজভি আরও অভিযোগ করেন, রফিকুল ছাড়াও জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে বাসায় ফেরার পথে যুবদলের আরও কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে, তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঠিক কারা যুবদলের নেতাকর্মীদের আটক করেছে তা সুনির্দিষ্ট বলে করে বলতে পারেনি রিজভি। রিজভির অভিযোগের বিষয়ে জানতে পুলিশের রমনাজনের সহকারী কমিশনার এস এম শামীমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে প্রথম আলো, কিন্তু তিনি ফোন ধরেননি। কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষকালে গুলিতে সাংবাদিক বুরহানউদ্দিন নিহত হওয়ার প্রতিবাদে আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে যুবদল। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হয়ে লেখক মুশতাক 10 মাস ধরে কারাগারে বন্দী ছিলেন। গত 25 ফেব্রুয়ারি রাতে তিনি কারাগারে মারা যান। 19 ফেব্রুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাংবাদিক বুরহান উদ্দিন। পেশা বদলে তারা এখন মলম পার্টির সদস্য। কেউ দোকানের কর্মচারী, কেউ বা ছিলেন পেশায় ফটোগ্রাফার। করোনা পরিস্থিতিতে আয় কমে যাওয়ায় তারা অপরাধে জড়ান। তারা বাসের যাত্রীদের লক্ষ্য করে তৎপরতা চালাতেন, যাত্রীদের কাছ থেকে নেওয়া টাকা ও মালামালের ভাগ দিতেন বাস কন্ডাক্টরকে। গতকাল বুধবার আবদুল্লাহপুর বেড়িবাঁধ রোডের শিকদার এন্টারপ্রাইজের সামনে থেকে এই চক্রের 7 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তাদের কাছ থেকে 4টি প্লাস্টিকের ছোট কৌটা ভর্তি মলম, ছোট একটি প্লাস্টিকের কৌটা টাইগার বাম জাতীয় মলম, একটি স্টিলের ছোট কাঁচি, এক পাতা 10টি ঘুমের বড়ি জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন মলম পার্টি চক্রের মূল হোতা স্বপন, ফিরোজ, মাসুদ রানা, শহীদুল ইসলাম, জাকির হোসেন, শহীদুল ইসলাম ওরফে শহীদুল ও হাবিবুর রহমান ওরফে সিরাজ মুন্সী। বৃহস্পতিবার দুপুরে মালিবাগ সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডি ঢাকা মেট্রোর অতিরিক্ত উপমহাপরিদর্শক অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক। তিনি জানান, গ্রেফতার মলম পার্টির সদস্যরা বিভিন্ন পেশায় ছিলেন, কিন্তু করোনায় তাদের আয় কমে যায়। বেশি টাকা আয় করতে তারা মলম পার্টির সদস্য হন। তিনি বলেন, অজ্ঞান পার্টির সদস্যরা কেউ 14 বছর, কেউ 1-2 মাস ধরে কাজ করছেন। চক্রে এমনও সদস্য আছেন যিনি আগে দোকানের কর্মচারী ছিলেন, কেউ বা ফটোগ্রাফার ছিলেন। তারা কম পরিশ্রমে বেশি টাকা আয় করার লোভে মলম পার্টির সদস্য হন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। মলম পার্টির সদস্যরা এক হয়ে কৌশলে বাসের সরল যাত্রীদের টার্গেট করে চেতনানাশক ঔষধ ও মলম প্রয়োগ করে টাকাসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেন। চক্রটি ছিনতাই করতে বের হওয়ার আগে নিজেদের মধ্যে কৌশল নির্ধারণ করত, জায়গা আগে থেকে পর্যবেক্ষণ করত। তারা বাসের কন্ডাক্টরের সঙ্গে আগে যোগাযোগ করে সেই বাসে উঠতেন। যাত্রীদের কাছ থেকে কেড়ে নেওয়ার টাকার ভাগ কন্ডাক্টরকে দেওয়া হতো। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিআইডির কর্মকর্তা শেখ ওমর ফারুক বলেন, মলম পার্টির সংখ্যা কত এমন পরিসংখ্যান এই মুহূর্তে আমার কাছে নেই, তবে আমরা নিয়মিত অভিযান চালিয়ে তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। সংবাদ সম্মেলনে সিআইডি ঢাকা মেট্রো উত্তরের বিশেষ পুলিশ সুপার খালিদুল হক হাওলাদার, সহকারী পুলিশ সুপার এএসপি গণমাধ্যম জিসানুল হক উপস্থিত ছিলেন। অটোরিকশা চোর গ্রেফতার। চোরাই সিএনজি চালিত অটোরিকশা জাল রেজিস্ট্রেশন ও নম্বর প্লেট তৈরি করে তা বিক্রি করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে সিআইডি। বুধবার সকালে 17:45 দিকে রাজধানীর দোলের পাড়ে শাহ আলমের গ্যারেজে অভিযান চালিয়ে মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ জামাল উদ্দিন নামের দুই চোরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে 5টি চোরাই অটোরিকশা ও জাল কাগজপত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রোর অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক। গ্রেফতার ব্যক্তিরা তাদের সহযোগীদের নিয়ে সিএনজি চুরি করিয়ে তাতে ভুয়া নম্বর প্লেট লাগাতেন, এরপর এতে নতুন রং লাগিয়ে বিক্রি করতেন। এই চক্র 2 মাসে 15 থেকে 29টি সিএনজি কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া থেকে চুরি করেছে। তাদের ব্যবহৃত নম্বর প্লেটগুলো বিআরটিএর নম্বর নয়, সেগুলো ভুয়া।
সিআইডির কর্মকর্তা ওমর ফারুক বলেন, আমাদের পাওয়া তথ্য মতে চক্রটি বেশ শক্তিশালী ও সক্রিয়। বর্তমান বাজারে সিএনজির দাম চড়া হওয়ায় এর চাহিদা অনেক বেশি। ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে ছিনতাই সহ নানা ধরনের অপরাধ করার সম্ভাবনা রয়েছে। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।